আমরা বাংলাদেশে যখন এসেছি তখন বাংলাদেশের একজনের স্পেশাল পারফরমেন্স দেখব। অ্যাবসলিউটলি, প্লিজ ওয়েলকাম ভৈরব কিশোরগঞ্জ থেকে ফারজানা সাগর শশী। আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, সুন্দর একখান দেশের কথা করিব বর্ণ। রূপ কথার মতো সেতু সেতু বাংলাদেশ, গ্রাম বাংলার পরিবেশ তোমায় লাগবে যেন বেশ, হায়রে লাগবে যেন বেশ, হায়রে লাগবে যেন বেশ। বাংলাদেশের মানুষ যেন অতিথি পরায়ণ, অন্য কোথাও পাবে না ভাই এমন সুন্দর মন, হায়রে এমন সুন্দর মন, এমন সুন্দর মন। বাংলাদেশে আসলো প্রথম মিরাকেল ছয়, দুই বাংলার ভালোবাসা চিরদিনে রয়, যেন চিরদিনে রয়, যেন চিরদিনে রয়, যেন চিরদিনে রয়। মিতা, একটা ছোট্ট কারেকশন, আজকে কিন্তু আমি তোমাদের গেস্ট পারফর্মার না, আজকে তোমরা সবাই আমার গেস্ট। সবাইকে সালাম। ছেলেদের বয়স মেয়েদের থেকে বেশি হলে সেই ছেলেদের মতো দুর্ভাগা আর কেউ নাই। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, একটা 21 বছরের ছেলে যদি একটা 18 বছরের মেয়েরে বলে আমি তোমাকে ভালোবাসি, মেয়েটা আনসার দেয় ছি অসভ্য, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না। কিন্তু একটা 6 বছরের ছেলে যদি একটা মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, এবার মেয়েটা আনসার দেয় কত কিউট, আমিও তোমাকে ভালোবাসি। চাচা চাচির সাথে ঝগড়া লাগা কইলো, তুমি জানো স্ত্রী মানে কি? স্ত্রী মানে হলো হাতল বিহীন সুটকেসের মতো, টানা কঠিন, ফেলে দিতে কষ্ট হয়। তুমি জানো হাজবেন্ড মানে কি? ওইটা এমন এক ধরনের বাদ্যযন্ত্র যা স্ত্রীরা বেল নিয়ে আর খুন্তি দিয়ে বাজাইয়া থাকে। নেকড়ের বাচ্চা হলো, তো বাবা নেকড়ের বাচ্চাটাকে কোলে নিয়া, বাহ ঘুমো বাচ্চা ঘুমো, কি সুন্দর তোর চোখ দুইটা, একদম মায়ের মতো পাইছিস, কি সুন্দর দাঁত দুইটা, একদম মায়ের মতো পাইছিস, কি সুন্দর কান দুইটা, হ্যাঁ এটা দেখি খরগোশের মতো, দাঁড়া দেখাইতাছি মজা। চাচি চাচার সাথে ঝগড়া করে পালাইয়া গেল। কিছুদিন পর চাচির এক বান্ধবী এসে, আর কি আফসোস, আহারে রহিমা চইলা গেল, আমার প্রাণ প্রিয় বান্ধবী আসিল। আচ্ছা রহিমার কি এমন কিছু আছে যা আমি স্মৃতি চিহ্ন হিসাবে রাখতে পারি? চাচা কাঁদতেছিল, চোখের পানি মুছতে মুছতে কইল, থাকবার বলতে শুধু আমি আছি, আমি হলে কি আপনার চলবে? চাচা প্রথমবার কলকাতায় আসলো, তো শুনলো কলকাতার রাস্তাঘাটে নাকি সুন্দর সুন্দর মূর্তি আছে। চাচা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখলো একটা মূর্তি, চাচা তো মূর্তি দেখে দাঁড়ায় গেল, বাহ কি সুন্দর মূর্তি, একদম জীবন্ত, বিশেষ করে না পায়ের কারুকার্যটা খুব সুন্দর। এবার মূর্তিটা গেল, ও ভাই আমি মূর্তি না মানুষ, কলকাতায় নতুন আসছি, টয়লেটটা কোন দিকে বলে দিবেন। চাচা শেভ করার জন্য পাড়ার নাপিতের কাছে গেল, তো নাপিত যে গালে ফোমটা লাগাইলো, চাচা কইলো আমার গাল দুইটা না ভিতরে ঢুকে গেছে, খুব সাবধানে শেভ করবেন, মসৃণ শেভ হয় না। এই কথা বলার পর নাপিত একটা ছোট্ট বল চাচার মুখের ভিতর ঢুকাই দিল। এবার চাচা কইলো, আমি যদি বলটা গিলা ফেলি তাহলে কি হইব? নাপিত কোনো রকম বিচলিত না হইয়া কইল, এটা কোনো ব্যাপার না, সবাই যেমন পরের দিন এসে ফেরত দিয়া যায় আপনিও ফেরত দিয়া যায়। শুভদীপ নেমে আয় সালা। একটু সিক্সেইটে নাচ, ¡Gracias!
তোমার সুন্দর ফুলের মতন সুন্দর দুটো হাত এই ওরাংউটানটার হাতে দিলে তো মানুষই নয় আস্ত গামলা একটা হাতি। আপনাদের কিছু বলার আছে? অসাধারণ পারফর্মার, আর খুব ভালো লাগলো তোমার এখানে অতিথি হয়ে এসে, আর চমৎকারভাবে তুমি আমাদের আনন্দ দিয়েছো তোমার দেশে। পরান্দা, ওকে দেখলে তোমার সেই বাংলা মায়ের মুখটা মনে পড়ে, আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা তোমার প্রতি রইল। গড ব্লেস ইউ। যা, আজকে ছেড়ে দিলাম গামলা, নেক্সট এপিসোড থেকে তোর লাইফ আমি হেল করে ছেড়ে দেবো, যা।